আপনারা যারা উইন্ডোজ সেটআপ দিতে পারেন না অথবা এর আগে কখনো উইন্ডোজ সেটআপ দেননি, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে উইন্ডোজ সেটআপ দিতে হয়। কেমন আছেন সবাই? আমি মনির হোসেন মিথুন আর আপনারা দেখছেন টেক ফ্যাক্টস ভিডি। আপনি যদি টেকনোলজি, অনলাইন আর্নিং এবং ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সম্বন্ধে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। ওকে, উইন্ডোজ সেটআপ দেওয়া যায় প্রধানত দুটিভাবে। একটি হচ্ছে সিডি ড্রাইভ বা ডিভিডি ড্রাইভের মাধ্যমে এবং অন্যটি হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের মাধ্যমে। বর্তমানে অনেক ল্যাপটপেই সিডি ড্রাইভ অথবা ডিভিডি ড্রাইভ থাকে না এবং তার ফলে আপনাদেরকে ইউএসবি ড্রাইভের মাধ্যমে আপনাকে উইন্ডোজ দিতে হয়। আপনি এই দুটি প্রসেসের যে কোনো একটি ব্যবহার করে আপনার ল্যাপটপে উইন্ডোজ দিতে পারেন। তো আপনার পিসিতে অথবা ল্যাপটপে উইন্ডোজ দেওয়ার জন্য সিডি অথবা পেন ড্রাইভটিকে আপনার ল্যাপটপ অথবা পিসিতে প্রথমে ঢুকাবেন। ঢুকানোর পর আপনার পিসি অথবা আপনার ল্যাপটপটিকে রিয়েস্টার দিতে হবে। রিয়েস্টার দেওয়ার পরপরই আপনি যদি সিডি থেকে আপনার উইন্ডোজটি ইনস্টল করতে চান তাহলে আপনার ডিসপ্লের বাম দিকে উপরে দেখবেন প্রেস এনি কে টু বুট ফ্রম সিডি অর ড্রাইভ বা ডিভিডি, এইরকম একটি লেখা আসবে। তো আপনি আপনার কিবোর্ডের যে কোনো বাটনে সঙ্গে সঙ্গে প্রেস করবেন। প্রেস করলেই আপনার ইনস্টলেশন প্রসেসটি স্টার্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি ইউএসবি ড্রাইভের মাধ্যমে আপনার পিসিতে অথবা আপনার ল্যাপটপে উইন্ডোজ দিতে চান তাহলে আপনার ল্যাপটপ অথবা আপনার পিসিটিকে রেজিস্টার দেওয়ার পরপরই আপনাকে বুটলোডার মেনুতে যেতে হবে। তো বুটলোডার মেনুতে যাওয়ার জন্য আপনার কিবোর্ডের F10 যে কিবোর্ড বাটনটি সেটি প্রেস করবেন। আপনি যদি অন্যান্য কোনো ম্যানুফ্যাকচারের ল্যাপটপ অথবা পিসি ব্যবহার করেন তাহলে আপনার বুটলোডার মেনু বাটনটি হয়তোবা চেঞ্জ হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই বাটনটি F10 অথবা F9 হয়ে থাকে। বুটলোডার মেনু বাটনটিতে প্রেস করার পর একটি নিউ উইন্ডো আসবে যেখানে আপনাকে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনি আপনার কম্পিউটারের অ্যারো কি ব্যবহার করবেন। আপনার ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সিলেক্ট করার পর ইন্টারফেস করবেন। ইন্টারফেস করার পরপর উইন্ডোজ ইজ লোডিং এই উইন্ডোটি আসবে। আপনি যদি সিডি থেকে অথবা ডিভিডি থেকে উইন্ডোজ দিতে চান তাহলে আপনার যে কোনো কিবোর্ডের বাটনে প্রেস করার পরপর এই উইন্ডোজ ইজ লোডিং ফাইল এই অপশনটি আসবে। তো এটি কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে নিয়ে যাবে উইন্ডোজ সেটআপ মেনুতে। উইন্ডোজ সেটআপ মেনুতে আসার পর আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ, টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট, কিবোর্ড অর ইনপুট মেথড সেট আপ করতে পারবেন। আমরা যেহেতু বাংলাদেশি তাহলে আমরা এখানে যে ডিফল্ট সেটিংটি আছে এটিকে রেখেই জাস্ট নেক্সট বাটনে প্রেস করব। নেক্সট বাটনে প্রেস করার পর ইনস্টল নাও এরকম লেখা একটি বাটন আসবে। এই ইনস্টল নাও বাটনটিতে আমরা ক্লিক করব। ইনস্টল নাও বাটনটিতে ক্লিক করার পর এখানে আপনার ইনস্টলেশন কি চাইবে, কিন্তু আমরা এখানে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এই বাটনটিতে ক্লিক করব। এরপরে হয়তো বা আপনাদের আরও একটি উইন্ডোজ আসতে পারে যেখানে উইন্ডোজ এডিশন সিলেক্ট করতে বলবে। তো এখান থেকে আপনি যে লিস্টটি দেওয়া থাকবে লিস্টটি থেকে উইন্ডোজ 10 প্রো অথবা উইন্ডোজ 10 হোম সিলেক্ট করে নেক্সটে প্রেস করবেন। এরপর অ্যাপ্লিকেবল নোটিস অ্যান্ড লাইসেন্স টার্মস উইন্ডো আসবে। এখানে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস যে লেখাটি আছে এর পাশের চেকমার্কটি অন করে দিয়ে নেক্সট বাটনে প্রেস করব। এই পর্যায়ে আপনাদেরকে ইনস্টলেশন টাইপটি সিলেক্ট করতে হবে। এখানে আমরা কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি এই অপশনটিতে সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে এটি আমাদেরকে নিয়ে যাবে ড্রাইভার অপশনে, যেখানে আমাদেরকে ড্রাইভার সিলেক্ট করে দিতে হবে যে আমরা কোন ড্রাইভারে আমাদের এই উইন্ডোজটিকে ইনস্টল করতে চাই। তো আমরা সাধারণত সি ড্রাইভে আমাদের উইন্ডোজটিকে ইনস্টল করে থাকি। তো এই জন্য আপনার সি ড্রাইভটি আপনি সিলেক্ট করে প্রথমে এটিকে ফরম্যাট দিবেন। এই যে ফরম্যাট যে বাটনটি দেখতেছেন এই ফরম্যাট বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে একটি পারমিশন যাবে, তো আপনি সেটিতে ওকে করে দেবেন। ওকে দেওয়ার পর যখন আপনার ফরম্যাটটি কমপ্লিট হয়ে যাবে আপনি আবার সেই সি ড্রাইভটিকে সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনে প্রেস করুন। প্রেস করার পরপর আপনার এইরকম একটি উইন্ডোজ আসবে যেখানে লেখা থাকবে ইনস্টলিং উইন্ডোজ।
এবং নিচের দিকে দেখবেন আপনার ফাইল কপি হচ্ছে এবং ফাইলটি এক্সপ্যান্ডিং হচ্ছে, এরকম প্রসেস চলবে। তো এই প্রসেসটি আপনার কম্পিউটারের পারফরমেন্সের উপর ভিত্তি করে 5 থেকে 15 মিনিটের মতো সময় নিয়ে থাকে। তো এই সময়টুকু আপনি ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার ড্রাইভারে আপনার উইন্ডোজটি ইনস্টল হওয়ার পর আপনার পিসিটি রিস্টার্ট নেবে। উইন্ডোজ ইনস্টল হওয়ার পর আপনাকে আউট অফ দ্য বক্স এক্সপিরিয়েন্স সেট আপ অপশনে আসবে, যেখানে আপনাকে আপনার দেশ সিলেক্ট করে দিতে হবে। তো আপনার দেশটি সিলেক্ট করার পর আপনি ইয়েস বাটনে প্রেস করবেন। ইয়েস বাটনে প্রেস করার পর আপনাকে এখানে আপনার কিবোর্ড লেআউট সেট আপ করতে হবে। তো এখানে আমরা ইউএস যে কিবোর্ড লেআউট এটি সিলেক্ট করে ইয়েস বাটনে প্রেস করব। তো প্রেস করার পর এখানে আবার বলবে যে সেকেন্ড কিবোর্ড লেআউট সিলেক্ট করতে। তো আমরা এখানে স্কিপ বাটনে প্রেস করব। তো আপনার কিবোর্ড লেআউট সেট আপ করার পর এখানে আপনাকে বলবে আপনার ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করতে। যদি আপনি আপনার পিসিতে ইথারনেট পোর্ট ইউজ করে থাকেন বা ইথারনেট কেবলটি ইউজ করে থাকেন, তাহলে এটি সরাসরি আপনার ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে যাবে। যদি আপনি ইথারনেট পোর্ট ইউজ না করেন, আপনি আপনার ওয়াইফাই ইউজ করেন, তাহলে আপনি আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নেবেন। আর যদি আপনি ইন্টারনেট ব্যবহার না করেন, তাহলে আপনি এখানে স্কিপ করে যাবেন। প্রেস করার পর এখানে বলবে যে আপনি এটিকে কীভাবে ইনস্টল করতে চান বা সেট আপ করতে চান। আপনি যদি এটি পার্সোনালি আপনার নিজের ব্যবহারের জন্য সেট আপ করতে চান, তাহলে সেট আপ ফর পার্সোনাল ইউজ করবেন। এবং যদি আপনি আপনার একটি কোম্পানির জন্য বা কোনো অর্গানাইজেশনের জন্য আপনি সেট আপ করতে চান, তাহলে সেট আপ ফর অ্যান অর্গানাইজেশন সিলেক্ট করে নেক্সট বাটনে প্রেস করবেন। নেক্সটে প্রেস করার পর এখানে আপনাকে বলবে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন করতে। তো আপনার যদি কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি অফলাইনে ক্লিক করে আপনি ইনস্টলেশন প্রসেসটিকে এগিয়ে নিয়ে যাবেন। তো এই পর্যায়ে এখানে বলবে আপনাকে একটি পিন সেট আপ করতে, যে পিনের মাধ্যমে আপনি আপনার ল্যাপটপটি অথবা আপনার পিসিটি অন করার পরপর আপনি ওই পিনটি দিয়ে আপনার ল্যাপটপটিকে অ্যাক্সেস করতে পারবেন। তো আপনি এটিকে সেট আপ করার জন্য প্রথমে সেটে পিনে ক্লিক করবেন। সেটে পিনে ক্লিক করার পর এখানে আপনার নিউ পিন দিবেন, তারপর কনফার্ম পিন দিবেন, দিয়ে ওকে বাটনে প্রেস করবেন। আপনার পিনটি সেট আপ করার পর এখানে বলবে আপনার ফোন অথবা পিসিটিকে আপনার যে পিসিতে কানেক্ট করতে, কিন্তু আপনি এটি কানেক্ট না করার জন্য ডু ইট লেটারে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি আপনাকে নিয়ে যাবে কর্টানা সেট আপে। এখানে লেট কর্টানা রেসপন্স টু হে কর্টানা এই চেকমার্কটি অন করে দিবেন, দিয়ে ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চুজ প্রাইভেসি সেটিং, এটি যেরকম আছে এরকম রেখে আপনি অ্যাকসেপ্ট বাটনে প্রেস করবেন। প্রেস করলে আপনার ল্যাপটপ বা আপনার পিসিটিতে উইন্ডোজ দেওয়াটি কমপ্লিট হয়ে যাবে। এখন আপনি আপনার সেটিংস অপশনে যে আপনার যে উইন্ডোজটি দিলেন, এই উইন্ডোজটিকে আপডেট দিয়ে নিউ ভার্সনে নিয়ে নেবেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটিতে। উইন্ডোজ সেট আপ সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি নিচ থেকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের সমস্ত নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে বেল বাটন দিতে প্রেস করতে ভুলবেন না। আর আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। খোদা হাফেজ।